মাহিয়া মাহি, অন্যদিকে প্রযোজক জেনিফার ফেরদৌস, তাদের মধ্যে একটি সমস্যা চলছিল বলে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারি। একজন আরেকজনের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ দিচ্ছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে। কেউ কাউকে সহ্য করতে পারছিল না, কারো রুচি নেই কারোর সাথে কথা বলার জন্য। তারা এই ধরনের কাজগুলো করেছিল এই জন্যেই কারণ তাদের মুভিটির নামের সাথে সম্পূর্ণ মিলে যায় তাদের এই কাহিনীটি। একজনের বিরুদ্ধে অন্যজনের অভিযোগ, ওরে ভাই, একদম মিলিয়ে মিশিয়ে আপনারা এই কাজটা করেছেন। আমাদের অনন্ত জলিল ভাই 100 কোটি টাকার মুভি বানিয়ে প্রচার করেছিল সবার কাছে এই বিষয়টি, অথচ মুভিটি বানাতে খরচ হয়েছিল 4 কোটি টাকা মাত্র। আর এইখানে তারাও একটু মার্কেটিং করেছে, কিন্তু সেটা কোনো টাকা পয়সা খরচ হয়নি। সবার মনের মধ্যে একটি বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছিল যে কি না কি যেন হয়ে যায় ভাই, এটা মনে করে সবাই মুভিটির নামটা জেনে গিয়েছে, মুভিটি কবে রিলিজ হবে সেটাও জেনে গিয়েছে। মানে টাকা ছাড়া যদি মার্কেটিং করার কোনো পলিসি থেকে থাকে তাহলে হয়তো আপনারা এটা শিখে গিয়েছেন। এখন অনেকে বলতে পারেন, ভাই না, তাদের মধ্যে আসলে ঝামেলা ছিল, তাদের ঝামেলাগুলো এখন মিটে গিয়েছে। না ভাই, দেখেন কি সুন্দর করে তারা সংবাদ মাধ্যমে বলতেছে, তারা যা করেছে ভুল হয়েছিল, এখন তারা মিলে গিয়েছে, একসাথে তারা কাজ করতে চায় আরো দীর্ঘ সময়। তবে মাঝখানে কেন জনগণকে এত হয়রানি করলো? যারা তাদের অডিয়েন্স আছে, যারা তাদেরকে ফলো করে, তাদেরকে কেন হয়রানি করলো? আজকে হয়রানি করে হলের মধ্যে ঢুকাবেন ভাই? হলের মধ্যে গিয়ে তারা কি মুভিটি দেখবে? মুভিটি কিন্তু এখনো রিলিজ পায়নি, মুভিটি কেউ দেখবে না আশা করি, কারণ আপনারা যে নাটকগুলো করেছেন এগুলো না করলেও পারতেন। প্রচার প্রসার করার অনেক মাধ্যম রয়েছে, আপনারা কেন নেগেটিভ সাইডগুলো ইউজ করছেন? এটা ভাই জনগণের কাছে মনে হচ্ছিল যে আপনারা শুধুমাত্র এটা মার্কেটিং করার জন্য এই কাজটি করেছেন। যদি বিশ্বাস না হয় কমেন্ট বক্সগুলো একটু চেক করে দেখেন, আপনাদের ওইখানে সবাই এরকম কমেন্টগুলো করছিল। চলচ্চিত্র ধ্বংস করার জন্য কিন্তু ডিরেক্টর প্রযোজক তারাই দায়ী, কারণ এমন এমন কিছু নায়ক নায়িকাদেরকে তারা সিলেক্ট করবে যাদের কারণে তারা ভিউজ পাবে। অথচ যারা ভালো ভালো অভিনেত্রী বা অভিনেতা তাদেরকে নিয়ে কোনো মুভি বানানো হচ্ছে না বলে আমি মনে করি। অনেক ভালো ভালো অভিনেতা আমাদের বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, মানে আমাদের পৃথিবীর বুকে তারা নেই। এখন ম্যাক্সিমাম মানুষগুলো তারাই যারা সব সময় টিকটক লাইকি থেকে উঠে এসেছে, যারা ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও বানিয়ে ভাইরাল, যাদের একটু ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে মুভি বানানো হয়, নাটক বানানো হয়, যার কারণে নাটক ধ্বংস হয়ে যাচ্ছে, মুভিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ এখন নাটক মুভি থেকে ভালো কিছু শিখতে না পারলো, তারা এখন কিভাবে অন্যায় কাজ করবে, কিভাবে মেয়েদেরকে ইপটিজিং করবে, সেইগুলো তারা শিখে যাচ্ছে। বর্তমানে নাটকের আরেক নাম হচ্ছে মেয়েদেরকে অপমান করা। আপনারা যদি বিশ্বাস না করেন একটু খোঁজ খবর নিয়ে নাটকগুলো দেখেন, যাচাই করেন, তাহলে বুঝতে পারবেন। প্রতিটি নাটকের মধ্যে একরকম মেয়েদেরকে অপমান করা হচ্ছে, আর সেটা দেখেই ছেলেরা খুব মজা পাচ্ছে, সেটা দেখেই নাটকগুলো ভাইরাল হচ্ছে। আবার আপনারাই দিন শেষে বলছেন বাঙালিরা মুভি দেখে না, বাঙালিরা মুভি সিনেমা দেখতে চায় না, তারা ইংলিশ মুভি দেখে, হিন্দি মুভি দেখে। ইংলিশ আর হিন্দি মুভিগুলো কিন্তু, তামিল মুভিগুলো কিন্তু টিকটক থেকে নায়ক নায়িকা ধরে আনে না, তারা কে ভালো অভিনয় পারে তাকে নিয়ে আসে। আপনারা তামিল মুভিগুলোর মধ্যে দেখে থাকবেন যে এমন চিকন চিকন কিছু নায়কদেরকে তারা এনে অভিনয় করায়, অথচ সেই সকল নায়কদের কি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে? তাদের তো বডি নাই ভাই, অনেক বড় বডি নাই, অনেক বড় প্যাট নাই, তারপরও তাদেরকে মানুষ ভালোবাসে, কারণ তারা অভিনয় করতে পারে। তবে আমি এটাও বলতে চাই, আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে যে কেউ অভিনয় পারে না সেটা কিন্তু নয়। আমাদের বাংলাদেশের এখন ইয়াং অ্যাক্টরস গুলো কিন্তু অনেক ভালো অভিনয় করে, তাদেরকেও কাজে লাগাচ্ছে কিছু কিছু মানুষ, কিছু কিছু পরিচালক। তবে এমন এমন কিছু পরিচালক প্রযোজক আছে যারা সবসময় ওই টিকটক থেকে উঠিয়ে এনে তাদেরকে দিয়ে কাজ করে। এখন একজন মানুষ তার পকেটের টাকা দিয়ে কষ্ট করে সিরিয়াল ধরে টিকিট কেটে তারপর হলের মধ্যে যাবে মুভি দেখার জন্য, গিয়ে তাদের মনটাই ভেঙে যাবে যে শুধু শুধু এত কষ্ট করে এখানে আসছি মুভি দেখতে, তখন তারা কিন্তু আর কোনো মুভি দেখতে হলের মধ্যে যাবে না। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে হলে যাওয়া বন্ধ করে দিয়েছে মানুষ। মুভি তো আমাদের বাংলাদেশে আর অনেক হয়েছে ভাই, তখন কিন্তু সেই সকল মুভিগুলো অনেক টাকাও ইনকাম করছে, অনেক মানুষের মনও ছুঁয়ে দিয়েছে, তবে বর্তমানে সেগুলোর বদনাম করা হচ্ছে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, মার্কেটিং পলিসি কাকে বলে, কত প্রকার ও কি কি সামনে আসে, তো আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, মন্দতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।